সম্পূর্ণ নতুন একটা রেসিপি থাকছে আজকের ভিডিওতে ইফতারের জন্য। এটা বানাতে কোনো ডিম লাগবে না বা পেলাপেলির কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ঘরে একটা আলু থাকলে এটা বানিয়ে নিতে পারবেন। শুধু ইফতারিতে কেন, যে কোনো সময় ঝটপট কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন, বাচ্চাদের দিলে বাচ্চারাও পছন্দ করবে। প্রথমেই আমাকে এই রেসিপিটি বানানোর জন্য যেটা করতে হবে, আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর আলুগুলো আমি এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন একটা কাটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছে। এখন এতে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ, 2টা মরিচ কুচি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিচ্ছি রসুনের গুঁড়া 1/2 টিস্পুন, আপনারা রসুন থেতো করেও দিতে পারেন, দিচ্ছি ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, সেই সাথে অ্যাড করছি 7 মতো লবণ, আর এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চাট মশলা। এখন এতে অ্যাড করছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আর যদি কর্নফ্লাওয়ার ঘরে না থাকে এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গিয়েছে, আপনারা চাইলে এটা রেস্টে রাখতে পারেন 5-10 মিনিট, আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছি। তো বানানোর আগে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে হাতে লেগে যাবে না। এভাবে হাতে নিয়ে আমি প্লেটে একটু ছড়িয়ে নিচ্ছি, আর ভিতরে দিয়ে দিচ্ছি চিজ। আমি গ্রেটেড চিজ দিয়েছি, আপনারা চাইলে লম্বা কেটে দিতে পারেন লম্বা করে। এটাতে চিজ দেওয়ার কারণে বাচ্চারা খুব পছন্দ করবে। এবারে হাতে তুলে নিয়ে আমি এরকম শেপে বানিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এবং সাইজে বানিয়ে নিতে পারেন। সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিব, আপনারা চাইলে রাউন্ড শেপও দিতে পারেন। আমি এভাবে বানিয়ে নিয়েছি, আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি, এখন গরম তেলে বানিয়ে রাখা নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিতে হবে, এটা বেশি সময় ধরে ভাজতে গেলে চিজ গলে বের হয়ে আসতে পারে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, এভাবে দুই পাশ যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই তুলে নিব। এই যে ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছে, আর এগুলো কিন্তু অনেক সুন্দর ফুলেছে। এটা বানাতে সহজ এবং ঝামেলাহীন, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। এটা বানিয়ে আপনারা ফ্রোজেনও করে রাখতে পারেন 2 সপ্তাহের মতো। যারা এত সময় সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।